জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দৈতর শিব গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রম রম রে হরে ওই দীনতদনাথয়থ গদে হৃদয় তদোকতর দ্বৈতভমতিংকরম্যহম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওং শ্রী হরি শ্রীমদ্ভাগবতারি আরতি অতি পাবন পুরাণকি কি ধর্ম ভক্তি বিজ্ঞান আকর কি মহাপুরাণ ভগবত নিরমল সুখ মুখ বিগলিত নিগম কল্প ফল পরমানন্দা রসময় কল লীলারতি রস রস নিধান गलिमलमत नि तितापनिणी जन्म मृत्युमय भएको भयहारिणी सेवत सतत सकल सुखकारिणी सुमह औषधि हरिचरित गानकी विषय विलास विमह विनाशिनी विमल विराग विवेक विकासिनी भगवतत्त्तरहस्य प्रकाशिनी परम जोति परमात्नकी परमहंस मुनि मन उल्लासिनी रसिख हृदय रस रास प्रेम प्रिय सुजानकी कृष्णं नारायणं वंदे वंदे भज कृष्णं कृष्णदयीपाय मंदे कृष्णं वंदे पीताशुत ओं नम भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराण तृतीय स्कंद অথ নবম অধ্যায় নবম অধ্যায় ব্রহ্মা কর্তৃক শ্রী ভগবানের স্তুতি ব্রহ্মা বললেন হে প্রভু দীর্ঘকাল তপস্যার ফলে আজ তোমাকে জানতে পারলাম হায় দেহিগণের কি দুর্ভাগ্য যে ভগবানের তত্ত্ব তারা জানতে পারে না জগতে তুমি ছাড়া আর কিছুই নেই যা কিছু জাগতিক পদার্থের প্রতীতি হয় তাও স্বরূপত সত্য নয় কারণ মায়ার ত্রিগুণের বৈষম্যবশত তুমি বহু রূপে প্রকাশ পেয়ে থাকো ব্রহ্মাদেব তার যে তিনি যে পদ্ম থেকে উৎপন্ন হয়েছে সেই পদ্ম নালের মধ্যে বহু যুগ ধরে বহু দূর অব্দি গিয়েও তার যে উৎপত্তি কথা থেকে হয়েছে তার কোনো হদিস পেলেন না তখন তিনি এসে ধ্যানে মগ্ন হলেন এবং অন্ত মনে শ্রী ভগবানের শিব ভগবানকে দেখতে পেলেন এবং তখন তিনি শিব ভগবানের বিভিন্নভাবে ভগবানের বন্দনা করলেন ভগবানের স্তুতি করলেন হে দেব ব্রহ্মাদেব বলছেন শ্রী ভগবানকে হে দেব তোমার সিয় অর্থাৎ নিজের চৈতন্য শক্তি অর্থাৎ চেতনা শক্তি সর্বদাই প্রকাশিত থাকার ফলে অজ্ঞান সর্বদাই তোমার থেকে দূরে থাকে তোমার এই যে রূপ যার কমল থেকে অর্থাৎ নাভিজাত কমল নাভিকমল অর্থাৎ নাভির থেকে জন্ম কমল শ্রী ভগবানের নাভির থেকে যে কমল অর্থাৎ পদ্মফুল জন্মেছিল তার থেকে শ্রী ব্রহ্মাদেব জন্মেছিলেন তাই বলছে যার কমল থেকে আমি অর্থাৎ ব্রহ্মাদে প্রকাশিত হয়েছি এই রূপটি তোমার অসংখ্য অবতারের মূল কারণ তোমার এই রূপ ভক্তজনের প্রতি অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি প্রথমে প্রকাশ করেছ হে পরমাত্মন অর্থাৎ হে পরমাত্মা তোমার যে আনন্দময় ভেদ রহিত অখণ্ড তেজময় স্বরূপ সেটি তোমার এই রূপের থেকে কোনো রকমেই আমি ভিন্ন মনে করতে পারি না সুতরাং বিশ্ব সৃষ্টিকারী হয়েও যা বিশ্বাতীত অর্থাৎ বিশ্বের অতীত তোমার সেই এই অদ্বিতীয় রূপের আমি স্মরণ গ্রহণ করছি তোমার এই রূপই সমস্ত ভূত এবং ইন্দ্রিয়াদিরও অধিষ্ঠান হে ভুবনমঙ্গল আমি তোমার উপাসক আমার মঙ্গলের জন্যই আমার ধ্যানের মধ্যে তুমি তোমার এই রূপ প্রকাশ করেছ পাপাত্তা পাত্তা বিষয় আসক্তজীবী এই রূপের অনাদর করে আমি তোমার এই রূপের পায়ে বারবার প্রণাম জানাচ্ছি হে প্রভু যারা বেদরূপ বায়ু কর্তৃক প্রবাহিত তোমার শ্রীচরণ কমলের গন্ধকে নিজেদের কণ্ণ ফুটে অর্থাৎ কানের ফুটোয় সেই বলছে কর্ণপুটে গ্রহণ করে তুমি সেই ভক্তগণের হৃদয় কমল থেকে কখনো অপসৃত হও না অর্থাৎ সেই ভক্তগণের হৃদয় থেকে কখনো সরে যাও না কারণ ভক্তি রূপ সুতো দিয়ে তোমার পাদপদ্যকে অর্থাৎ শ্রীচরণ কমলকে তারা বেঁধে রাখে জীবগণে যে পর্যন্ত তোমার অভয়প্রদ চরণারবিন্দের আশ্রয় গ্রহণ না করে সেই পর্যন্ত এই জীবের ধন জন গৃহ অর্থাৎ গৃহ ইত্যাদির নিমিত্ত ইত্যাদির জন্য ভয় শোক লালসা দীনতা ও লোভ আতিশয্য প্রভৃতি তাদের পীড়িত করে এবং আমি আমার এই ভাবনার দূর আগ্রহ দুরাগ্রহ যা সর্বদুঃখের মূল কারণ তা তাদের বন্ধ বন্ধ করে রাখে যে সকল ব্যক্তি সব রকম অমঙ্গল বিনাশক তোমার লীলা আদির শ্রবণ দর্শন ও কীর্তন প্রসঙ্গ থেকে বিমুখ থাকে এবং ক্ষণিক সুখভোগের জন্য ব্যাকুল হয়ে লোভাভি লোভাভিভূত চিত্তে সর্বদা অমঙ্গলজনক কুকর্ম সকল করে বেড়ায় সেই দুর্ভাগাদের বুদ্ধি দৈবই হরণ করে নিয়েছে হে অচ্যুত হে উরুক্রম এই জীব এইসব জীব ক্ষুধা তৃষ্ণা বাত পিত্ত কফ শীত গ্রীষ্ম বায়ু বর্ষণ প্রভৃতির দ্বারা এবং পরস্পর একে অপর কর্তৃক তথা অতিশয় তীব্র কামনানল অর্থাৎ নল অর্থাৎ কামনা যোগ অনল কামনার যে আগুন সেই আগুন সেটাকে একসাথে বলছে কামনানল এবং দুঃসহ ক্রোধের দ্বারা বারবার পীড়িত হচ্ছে দেখে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে অর্থাৎ এইখানে ব্রহ্মাদেব বললেন মানুষের আমরা যেই সমস্ত যার দ্বারা সদা সর্বদা পীড়িত হচ্ছি শ্রী ভগবানকে নিজে শ্রী ভগবানের শ্রীচরণ কমলে নিজেদেরকে সমর্পণ না করতে পেরে সেই ধরনের ক্ষুধা তৃষ্ণা বাত পিত্ত কফ শীত গ্রীষ্ম বায়ু বর্ষা আবার নিজেদের মধ্যে ঝগড়া আর নিজেদের ভেতরের যে দীব্র কামনার জ্বালা সে কামনা অনল অর্থাৎ কামনার আগুন আর দুঃসহ ক্রোধ কেউ কিছু বললেই অসহনীয় ক্রোধ আমাদের মধ্যে জন্ম নেয় তার দ্বারা আমরা নিজেদেরকেই নিজেরা পীড়িত করছি নিজেরা নিজেদেরকে কষ্ট দিচ্ছি আর এই সব দেখেই ব্রহ্মাদেব বলছেন আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে হে প্রভু যতকাল জীব ইন্দ্রিয় ও বিষয়রূপী মায়ার বিভ্রমে নিজেকে তোমার থেকে পৃথক মনে করে ততকাল তার এই সংসার চক্র থেকে নিবৃত্তি হয় না যদিও এটা মিথ্যা তবুও কর্মের ফল ভোগের ক্ষেত্র হওয়ার দরুন তার নানাবিধ দুঃখপ্রাপ্তি অবশ্যই হয় হে দেব অন্যের কথা আর কি মুনিগণ পর্যন্ত যদি তোমার কথা প্রসঙ্গে বিমুখ থাকেন তাহলে তাদেরও সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় সেই সংসার জীবনে দিবাকালে তাদের ইন্দ্রিয় সমূহ নানা বিষয়ে ব্যাপৃত থাকে ও ক্লান্ত হয়ে পড়ে এবং রাত্রিকালে নিদ্রিতা অবস্থায় নানাবিধ চিন্তাবশত ক্ষণে ক্ষণে নিদ্রা ভঙ্গ প্রতিকূল দৈবের বসে তাদের অর্থসিদ্ধির সমস্ত উদ্যোগেই বিঘ্ন ঘটে বলে তারা অশেষ ক্লেশ অর্থাৎ অশেষ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে থাকেন হেনাথ তোমার পথের নিশ্চিত সন্ধান কেবলমাত্র তোমার গুণকীর্তন শ্রবণেই জানতে পারা যায় ভক্তগণের ভক্তিযোগ দ্বারা পরিশুদ্ধ হৃদয়ে তুমি নিশ্চয়ই অবস্থান করে থাকো হে পূর্ণশ্লোক প্রভু তোমার ভক্তগণ যেই যেই ভাবনায় তোমার ধ্যান করে সেই সব সাধু ভক্তদের অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি সেই সেই রূপী প্রকটিত করে থাকো হে ভগবান তুমি একম অদ্বিতীয় অর্থাৎ তুমি এক এবং অদ্বিতীয় তুমি একম অদ্বিতীয়ম এবং সমস্ত প্রাণীর অন্তঃকরণে অর্থাদের হৃদয়ে অবস্থিত তাদের পরমহিতকারী অন্তরাত্মা অর্থাৎ আমাদের সকল আমাদের বলতে সকল প্রাণীর ভেতরে যে অন্তরাত্মা আত্মা রয়েছে তা সেই শ্রী ভগবান শ্রী পরমাত্মারই অংশমাত্র এই এখানে ব্রহ্মাদেব বলছেন হে ভগবান তুমি এক এবং অদ্বিতীয় এবং সমস্ত প্রাণীর ভেতরে অবস্থিত তাদের পরম মঙ্গলকারী অন্তরাত্মা অর্থাৎ হৃদয়ে তার ভেতরের আত্মা সর্বভূতে দয়া করলে তুমি যে রকম অতি প্রসন্ন হও হৃদয়ে কামনা পোষণকারী দেবতা গণ কর্তৃক নানাবিধ উপচারের দ্বারা পূজিত হয়েও তুমি সেরকম প্রসন্ন হও না কিন্তু সেই সর্বভূতে দয়া অসৎ পুরুষদের পক্ষে অত্যন্তই দুর্লভ সব কর্মের ফল তোমাকে অর্পণ করা হয় সেগুলি অবিনাশী অক্ষয় হয়ে যায় অর্থাৎ শ্রী ভগবানের শ্রীচরণ কমালে আমরা যে সমস্ত কর্ম করি তার ফল যদি অর্পণ করে দিই সেগুলো অক্ষয় হয়ে যায় সুতরাং মানে ভগবানের সেবা ভগবানের ভক্তি এই সমস্ত আমরা যা যা করি ভগবানের শ্রীচরণে অর্পণ করি তা অক্ষয় হয়ে থাকে তার কখনও বিনাশ হয় না সেই কর্মফলে সুতরাং নানাবিধ কর্ম যোগ্য দান তপস্যা ব্রতচর্য আদি দ্বারা তোমার প্রসন্নতা লাভ করায় মানুষের সর্বশ্রেষ্ঠ কর্মফল কারণ তুমি দুষ্ট হলে আর এমন কোন ফল আছে যা দুর্লভ তুমি তোমার স্বরূপ প্রকাশের দ্বারাই জীবের ভেদ তুমি তোমার স্বরূপ প্রকাশের দ্বারাই জীবের ভেদ ভ্রমরূপ অন্ধকার নাশ করে থাকো তুমি জ্ঞানের অধিষ্ঠান সাক্ষাৎ পরম পুরুষ আমি তোমাকে প্রণাম করছি বিশ্ব সংসারে সৃষ্টি স্থিতি ও লয়ের নিমিত্ত যে মায়ার লীলা হয় সে সবই তোমার খেলা তাই তোমাকে বারংবার প্রণাম যে মানুষ প্রান্ত এককালে বিবশ অর্থাৎ অসার হয়েও তোমার অবতার গুণ ও কর্মের পরিচয়ও তোমার শ্রীদেব কি নন্দন জনার্দন কংস নিকন্দন অর্থাৎ কংসের ধ্বংসকারী কংস নিকন্দন প্রভৃতি নাম সমূহ কেবলমাত্র উচ্চারণ করে তারা বহু জন্মার্জিত জন্ম বহু জন্মে জন্মান্তরে অর্জিত পাপ থেকে মুক্ত হয়ে মায়া আদি আবরণ রহিত নিত্যমুক্ত সচ্চিদানন্দময় ব্রহ্মপদ প্রাপ্ত হয় অর্থাৎ এমন ব্রহ্মপদ প্রাপ্ত হয় মৃত্যুকালে যদি শিব ভগবানের নাম স্মরণ করা যায় তাহলে এমন ব্রহ্মপদ প্রাপ্ত হয় যেটা হচ্ছে সচ্চিদানন্দময় অর্থাৎ যেখানে সদানন্দ বিরাজমান জন্ম আদি রহিত সনাতন ব্রহ্ম সেই তোমার আমি শরণাপন্ন হলাম হে ভগবান এই বিশ্ববৃক্ষরূপে তুমি বিরাজমান তুমি তোমার মূলা প্রকৃতিকে আশ্রয় করে সংসারের সৃষ্টি স্থিতি লয়ের জন্য রজগুণযুক্ত আমি ব্রহ্মা সত্যগুণযুক্ত স্বয়ং বিষ্ণু ও তমগুণযুক্ত মহেশ্বরের রূপ গ্রহণ করে তিনটি প্রধান বৃক্ষ শাখায় বিভক্ত হয়েছ এবং পরে আবার প্রজাপতি এবং মনু ইত্যাদি শাখা প্রশাখা রূপে অভিব্যক্ত হয়ে নিজেকে বিবিধভাবে বিস্তার করেছ আমি তোমাকে প্রণাম করছি হে ভগবান তুমি নিজেই তোমার আরাধনা আদির লোক কল্যাণকারী স্বধর্মের উপদেশ প্রদান করেছ কিন্তু যারা এদিকে উদাসীন হয়ে সর্বদা বিপরীত অর্থাৎ নিষিদ্ধ কর্মে লিপ্ত থাকে সেই সকল প্রমাদগ্রস্ত জীবের জীবনের আশাকে অতি শীঘ্র ছেদনকারী তোমারই অনিমেষ মহাবলশালী কালো তোমারই রূপ আমি সেই রূপে তোমাকে প্রণাম করি যদিও দ্বিপরাধকাল স্থায়ী ও সর্বলোক বন্ধনীয় সত্যলোকে আমি অবস্থান করি অবুও সেই কাল রূপকে আমি ভয় পাই থেকে নিস্তার পাওয়ার জন্যই আমি বহুবিধযজ্ঞের অনুষ্ঠান সহ দীর্ঘকাল তপস্যা করেছি তুমি অধিযোগ্য রূপে আমার এই তপস্যার সাক্ষী তোমাকে আমার প্রণাম তুমি পুণ্যকাম তোমার কোনো বিষয়ে সুখের আকাঙ্ক্ষাও নেই তবুও তুমি তোমার নিজ শিষ্ট ধর্ম মর্যাদা রক্ষার উদ্দেশ্যে পশুপক্ষী মনুষ্য ও দেবতা ইত্যাদি জীবজনিতে স্বেচ্ছায় শরীর ধারণ করে বিবিধ লীলা অনুষ্ঠান করে থাকো সেই শ্রী ভগবান তোমাকে আমার প্রণাম হে প্রভু তুমি অবিদ্যা অস্মিতা রাগ দেশ ও অভিনিবেশ এই পঞ্চবিধ বৃত্তির কোনোটার দ্বারাই অভিভূত ন পঞ্চবিধ বৃত্তি কি কি বলল অবিদ্যা অস্মিতা রাগ দেশ আর অভিনিবেশ এই পঞ্চবিধ পঞ্চবিধ পাঁচ রকমের বৃত্তির কোনটার দ্বারাই শ্রী ভগবান অভিভূতন না তবুও তুমি সমস্ত বিশ্ব সংসার তোমার উদরে লীন করে ভয়ঙ্কর তরঙ্গ সংকুল বিক্ষুব্ধ প্রলয় জলধির মধ্যে অনন্ত বিগ্রহের কমল কোমল শয্যার উপরে সায়িত রয়েছ হবই কেবল পূর্বকল্পের কর্ম পরম্পরায় ক্লান্ত জীবকে বিশ্রাম সুপ্রদানের নিমিত্ত তোমার নাভি কমল রূপ ভবন থেকে আমি উদ্ভূত হয়েছে এই সমগ্র বিশ্ব তোমার উদরে বিলীন হয়ে অবস্থিত রয়েছে তোমার কৃপাতেই আমি তিলক সৃষ্টিরূপ মঙ্গলকর্মে প্রবৃত্ত হয়েছি এখন যৌগনিদ্রা অবসানের ফলে তোমার নেত্র কমল উন্মিলিত হচ্ছে তোমাকে আমার প্রণাম তুমি সর্বলোকের একমাত্র সুরিদ। ও আত্মা তথা শরণাগত বৎসর যে জ্ঞান ও ঐশ্বর্য দিয়ে তুমি বিশ্বকে আনন্দিত করো তার সাথে আমার প্রজ্ঞাকে যুক্ত করে দাও যাতে কল্পের মতো আবার বিশ্ব সৃষ্টি করতে সমর্থ হই তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু শক্তি শ্রীলক্ষ্মী দেবীর সাথে অনেক গুণময় অবতার সহ যেসব বিচিত্র লীলার বিস্তার তুমি করবে আমার এই বিশ্বরচনা সেসবেরই অন্যতম সুতরাং এই রচনার সময় তুমি আমার চিত্তে সেই কর্মশক্তি ও প্রেরণা দাও যাতে সৃষ্টি রচনার ব্যাপারে আমি অহংকার রূপ দোষ থেকে দূরে থাকতে পারি অর্থাৎ সৃষ্টি রচনার অহংকার যেন আমাকে পেয়ে না বসে অর্থাৎ শ্রী ভগবান এর কাছে ব্রহ্মাদের আশীর্বাদ চাইলেন যেন তিনি এই সৃষ্টি সৃষ্টি করতে পারেন সৃষ্টি রচনা করতে পারেন কিন্তু তার সঙ্গে তিনি এটাও বললেন যে ভগবান আমার মনে যেন কোনো রকম অহংকার না আসে তেমনি আমাদের সকলের উচিত ভগবানের কাছে সদা সর্বদা প্রার্থনা করা যে ভগবান আমাদের যতই যাই হয়ে যাক না কেন আমাদের মধ্যে যেন কখনো অহং বোধ বা অহং অর্থাৎ আমি বোধ কখনো না আসে এটা আমার এই ধরনের অহংকার বোধ কখনো না আসে হে প্রভু কারণ শলিলে সাহিত অনন্ত শক্তি পরম পুরুষ ভগবান তোমার নাভি পদ্ম থেকে আমি সম সম উৎপন্ন হয়েছি সমুৎপন্ন হয়েছি এবং আমি তোমারই বিজ্ঞান শক্তি সুতরাং এই সংসারের বিচিত্র রূপ বিস্তারের সময় তোমার অনুগ্রহে বেদবাক্য সমূহের উচ্চারণ শক্তি আমার যেন লোপ না পায় তুমি অপার করুণাময় পুরাণ পুরুষ গভীর প্রেমযুক্ত হাস্যের সঙ্গে তুমি তোমার নয়ন কমল দুটি কৃপা করে উন্মিল উন্মিলিত করো এবং শেষ সজ্জায় অর্থাৎ অনন্ত সজ্জায় থেকে গাত্র উত্থান করে বিশ্বের উদ্ভবের জন্য তোমার সুমধুর বাক্যের দ্বারা আমার বিষাদ দূর করো অর্থাৎ ব্রহ্মাদেব শ্রী ভগবানের কাছে প্রার্থনা করলো করলেন যে হে ভগবান তুমি তোমার এই অনন্ত সুখ শয্যাকে ত্যাগ করে একটু উঠে আমার ওপরে কৃপা করে তোমার সুমধুর মিষ্টি বাক্যের দ্বারা আমার ভেতরে যা কিছু বিষাদ বা দুঃখ আছে সেগুলো সব দূর করো মৈত্রেয় মুনি বললেন হে বিদুর এই রকম তপস্যা উপাসনা ও সমাধির দ্বারা নিজের উৎপত্তির হেতু ভূত শ্রী ভগবানকে সাক্ষাৎ করে এবং মৌন বাক্যের সামর্থ্য অনুযায়ী তার স্তব করে ব্রহ্মা যেন কিঞ্চিত অবসন্ন হয়েই নিবৃত্ত হলেন শ্রী মধুসূদন ভগবান দেখলেন যে ওই প্রলয় জল রাশি দেখে ব্রহ্মা খুব চিন্তিত হয়েছেন এবং বিশ্ব সৃষ্টির ব্যাপারে কোনো স্থির নিশ্চয় না হওয়াতে খুব বিষণ্ন অবস্থায় রয়েছেন অর্থাৎ দুঃখী অবস্থায় রয়েছেন তাই তিনি তার মনোগত অভিপ্রায় বুঝতে পেরে গম্ভীর বাক্যে তার মোহ নিবারণ করে বলতে লাগলেন শ্রী ভগবান বললেন ব্রহ্মাদেবকে হে বেদগর্ভ গর্ভ তুমি বিষাদগ্রস্ত হয়ে আলস্যের বশীভূত হই না সৃষ্টি রচনার ব্যাপারে তৎপর হও তুমি আমার কাছে যে সকল জ্ঞান ঐশ্বর্য আদি প্রার্থনা করেছ সব আমি আগেই পূরণ করে রেখেছি তুমি আবার একবার তপস্যা ও আমার মন্ত্র উপাসনা আদির অনুষ্ঠান করো সেই তপস্যা ও উপাসনা দ্বারা তুমি নিজ নিজ হৃদয়ের মধ্যে সকল লোককে সুস্পষ্টভাবে ব্যক্ত দেখতে পাবে তারপর ভক্তিযুক্ত ও চিত্ত হয়ে সমগ্র লোকে এবং তোমার নিজের মধ্যে আমাকে পরিব্যাপ্ত দেখতে পাবে এবং আমার মধ্যে সমগ্র লোকও নিজেকেও দেখতে পাবে কাঠের মধ্যে যেমন অগ্নি আছে সেই রকমই প্রত্যেক জীবের মধ্যে অন্তর্জামী রূপে আমি আছি জীব যখন এইভাবে আমাকে উপলব্ধি করতে পারে সে তখন অজ্ঞান রূপ মল থেকে মুক্ত হয়ে যায় জীব যখন নিজেকে ভূত ইন্দ্রিয় গুণ ও অন্তঃকরণ বিরোহিত বলে বুঝতে পারে এবং স্বরূপত আমার থেকে অভিন্ন বুঝতে পারে তখনই সে মোক্ষপ্রদ প্রাপ্ত হয় হে ব্রহ্মা বহুবিধ কর্মসংস্কারের অনুসারে নানাবিধ জীব সৃষ্টি করতে তুমি অভিলাষ করেছ কিন্তু এতে তোমার চিত্তমোহিত হচ্ছে না এর কারণ তোমার প্রতি আমার অতিশয় অনুরাগ তুমি সর্বপ্রথম আদিমন্তা প্রজা সৃষ্টিকালেও তোমার মন আমাতেই নিবদ্ধ থাকে ফলে চিত্ত বিক্ষোভকারী পাপময় তোমাকে অভিভূত করতে পারে না তুমি আমাকে পঞ্চভূত ইন্দ্রিয় গুণ এবং অন্তঃকরণ থেকে মুক্ত বলে বুঝেছ এর থেকে বুঝতে পারা যায় যে যদিও দেহধারী জীবের কাছে আমি দুর্গেয় তবুও তুমি আমাকে জ্ঞাত হয়েছো অর্থাৎ আমাকে জানতে পেরেছ আমার মূল কোথাও আছে কিনা এই সন্দেহের বসে তুমি যখন পদ্মনালের ভেতর দিয়ে জলের মধ্যে তার মূল খুঁজলে তখন আমি আমার এই স্বরূপ তোমার হৃদয়ের মধ্যে প্রকাশ করেছিলাম হে প্রিয় ব্রহ্মা তুমি আমার মহিমা উদ্যতক মঙ্গলময় কথা দ্বারা আমার যে স্তব করেছ এবং তপস্যায় তোমার এই যে একাগ্রতা এসবই আমার অনুগ্রহের ফল লোক সৃষ্টির ইচ্ছায় তুমি আমার যে স্তব করেছ তাতে সগুণ রূপে প্রতিহিত হলেও তুমি সেই স্তবে নির্গুণ রূপে আমাকে বর্ণনা করেছ এর জন্য আমি অতীব প্রীত হয়েছি তোমার কল্যাণ হোক আমি সকলের কামনা ও মনোরথ পূর্ণ করতে সমর্থ যে পুরুষ তোমার কৃত্তিত এই স্তোত্রের দ্বারা প্রতিদিন আমার স্তুতি করবে তার প্রতি আমি অচিরেই প্রসন্ন হব বাপি কূপ ও তরাগাদি খনন রূপ পুত কর্ম তপস্যা যজ্ঞ দান যোগ ও সমাধি প্রভৃতি দ্বারা মানুষ যে পরম কল্যাণ লাভ করে অর্থাৎ ভালো ভালো কাজ করলে মানুষ যে পরম কল্যাণ লাভ করে আমার পিটি সেই পরমার্থ ফল তত্ত্ববেত্তাগণের এই অভিমত হে বিধাতা আমি আত্মা সমূহেরও আত্মা অর্থাৎ শ্রী ভগবানই হলেন পরমাত্মা তাই বলছেন হে বিধাতা বিধাতা অর্থাৎ ব্রহ্মাদেবকে সম্বোধন করছেন শ্রী ভগবান হে বিধাতা আমি আত্মা সময়েরও আত্মা অর্থাৎ নিরুপাধিক নির উপাধিক পরমাত্মস্বরূপ তথা সমস্ত সোপাধিক জীবগণের আত্মস্বরূপ এবং স্ত্রী পুত্র আদি প্রিয়জনেরও আমি প্রিয়তম দেহ আদিও আমার জন্যই প্রিয় রূপে জ্ঞান হয় এই জীবের অনুরাগ করা কর্তব্য হে ব্রহ্মা এই তিলক তথা যে সকল প্রজা আমাদের বিলীন রয়েছে তাদের পূর্বকল্পের অনুসারে আমার থেকে উৎপন্ন নিজ সর্বভেদময় স্বরূপে স্বয়ং সৃষ্টি কর মৈত্রেয় বললেন প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা পদ্মনাভ ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মা নিকটে এই বিশ্বপ্রপঞ্চের অভিব্যক্তি ঘটিয়ে শ্রী শ্রী নারায়ণ স্বরূপে অন্তর্হিত হয়ে গেলেন অর্থাৎ প্রথমে ব্রহ্মাদেব যখন তার ধ্যানে তার মানুষ চোখে শ্রী ভগবানের দর্শন পেলেন তখন ব্রহ্মাদেব শ্রী ভগবানের নানাভাবে স্তুতি করলেন এবং সৃষ্টি রচনার জন্য আশীর্বাদ চাইলেন তিনি কীভাবে সৃষ্টি রচনা করবেন ব্রহ্মাদেব তা শ্রী ভগবান এর কাছে জানতে চাইলেন তখন শ্রী ভগবান মধুসূদন ব্রহ্মাদেবের এই এই যে স্তুতি তাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেবকে বললেন যে তুমি আমার স্বরূপ প্রকৃত স্বরূপ জানতে পেরেছো তোমায় তুমি যখন পদ্মনালের পদ্মের যে নাল সেই নালের ভেতরে গিয়া তুমি কোথার থেকে উৎপন্ন হয়েছ সেই পদ্ম কোথার থেকে উৎপন্ন হয়েছে যার থেকে তুমি উৎপন্ন হয়েছ সেটা খুঁজছিলে তখন তোমার হৃদয়ের মধ্যে আমি নিজেই নিজের প্রকাশ ঘটিয়ে তোমাকে আমি দর্শন দিয়েছিলাম তুমি সত্যি আমার প্রিয় এবার তুমি সৃষ্টি রচনায় উদ্যত হও কোনো রকম আলস্য মনে এন না এই প্রলয় জল দেখে প্রলয় জলবাড়ি দেখে তুমি ভয় পেও না তুমি সৃষ্টি রচনায় সৃষ্টি রচনা শুরু করো এই বলে ব্রহ্মাদেবকে সৃষ্টি রচনায় উদ্বুদ্ধ করলেন ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পারমহংসং সংহিতায়ং তৃতীয় স্কন্ধে নবম অধ্যায়ে শ্রীমন্মহর্ষি বেদ ব্যাত পারমহংসী সংহীতা ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ের মঙ্গানুবাদ সমাপ্তম হরিং তৎসদ্ হরিং হরি হরিং তৎসৎ ওং হরি ওং হরি ওং হরি